بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আলাইকু সাল্লাম আনন্দ্লাহী ওরাগত আল্হামদুল্লাহ সাল্লাহ সাল্লাম আলাহিসাল্লাম আজ সম্মানিত আবু আকার্বাই আল্লাহ আপনাকে হেফাজত করেন আপনি জানতে চেয়েছেন যে ঘুমের আগে চারকুল পড়া সম্পর্কে যে আপনি কোরান পড়তে পারেন এখন কিভাবে শুদ্ধ হয় সেখান থেকে পড়া কিন্তু ইউটিউব চ্যানেল থেকে তো আগে পরে আসে কোনটা আগে কোনটা পড়ে তো এই বিষয়ে কিভাবে শুদ্ধ হয় তাই জানতে চেয়েছেন হ্যাঁ ঘুমানের আগে চারকোলের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কথা হল এটা যে যেটা পরিষ্কার হাদিস হাদিসটা অর্থ বুঝলে বা শুনলে স্পষ্ট হবে আপনার কাছে যেটা সহি বুখারিতে আছে পাঁচ হাজার আঠারোতে আইসারাজ আলহান থেকে বর্ণিত আইসারাজ আলহা বলেন যে কানা ইজা কানা নবী সাল্লাহ কানা নবী সাল্লাহ ইজা আও ইজা কানা নবী সাল্লাহাম ইজা আও কানা নবী সাল্লাহ ইজা আও ইলা ফিরাশিহি কুল্লা লাইন জামা কাফাই সুমানা ফাসিফি বা ফা করাফি মাকুল ফল্লাহ কুল্লাহ ফালাহ কুল্লাহ নাস নাবি সাল্লাহাম জন প্রতি রাতে বিছানা যাইতেন অজু করতেন তারপরে অজু করে বিছানায় যখন যাইতেন দুই হাত একত্রিত করতেন দুই হাত একত্রিত করতেন সুম্মা নাফা সাফে হিমা অতপর দুই হাতে ফুদিতেন বোঝার চেষ্টা করলে পরিষ্কার হবে আপনার কাছে দুই হাত এক করতেন মানে মিলাইতেন দুই হাত তারপরে দুই হাতে ফুদিতেন তারপরে কলফু হাত কুলা উজুল ফাল কুলা উজুরের নাচ মনে রাখলেন প্রথমে সুরে এক্লাস কলফু আল্লাহ হাত আল্লাহ এটা তারপরে কুল আউজুবিল ফালাক এটা তারপরে কুল আউজুবির নাস তারপরে এটা এটা পড়তেন তাহলে আগে দুই হাজার করতেন ফু দিতেন তারপরে পড়তেন তার মানে বোঝা গেল পড়ার পরে ফু দিতেন না আগে ফু দিতেন পড়া যখন শেষ তখন নাবি সাল্লামের হাদিস এটা বুঝা যাচ্ছে এটা সুম্মা ইয়াম সাহুবিহিমা মাস্তাত আমিন জাসাতে অতপর শরীরের যেরা সাধ্য ততটুক মুছে দিতেন দুই হাত কীভাবে মুছতেন ইয়াবদাউবিহিমা আল্লাহ রাসি মাথা থেকে শুরু করতেন সু এবং সিয়ারা তারপর অমা আকালা মিনজাস তারপর শরীরের প্রথম অংশ সামনের এই এই কথা তিনবার করতেন তাহলে মাথা থেকে শুরু করে প্রথম এবং শরীরের সামনের অংশ পিছের অংশ মোশা যাবে তা জানা কিন্তু এই অংশ থেকে শুরু করতেন প্রথমে এই এই কাজটা তিনবার করতেন তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হলো যে তিনটা পড়া ঘুমানের সময় তিন কুল পড়া তিন কুল এভাবে পড়ার চেষ্টা করবেন আরো যে গুমের আমল আছে আয়তুল কুরসি তারপর দোয়া অন্যান্য অনেকগুলো আমল আছে সেটা করার চেষ্টা করবেন গুমের আগে কতগুলি সুরা আছে আচ্ছা আচ্ছা শেখার চেষ্টা করতে হবে তাহলে এই হাদিস দ্বারা তিন কুল পড়া স্পষ্ট প্রমাণ হইল আর আবুদাউদ এবং তিরমিজির যে হাদিসটা বরণটা আছে যে সুরা কাফিরুন পড়ার ব্যাপারে এবং সুরা কাফিরুন হলে সেরেক বেদার থেকে মুক্তি ঘোষণা সুরা কাফিরুন ব্যাপার পরে যে গুমানের আগে যে আল্লাহ নব্বিশাল আছে এবং সুরা কাফিরুন পড়তে বলছেন এই হাদিসটা নিয়ে উল আলেমদের মাঝে মতবিরোধ করছেন যেমন আল্লাহ ইবনে বার রাহিমা তিনি এটাকে দুর্বল বলছেন তারপর নাসিরুল আলমান এটাকে সহি বলছেন কেউ কেউ সহি বলছেন ইবনে হাজার এরাকে হাসান বলছেন তো মোট কথা কি সহি জয়িবের মাঝে যদিও এটা মতবিরোধ আছে তা আমল করা যাবে কলিয়াউল কাফিরুন কুলিয়াউল কাফিরটা পরে পরে সমস্যা নেই এটা আগে পড়তে হবে তা জরুরি না পরে পড়েন অথবা আগেও পড়েন অথবা অন্যান্য সুরা এখলাস ফলাক না সহি এটা আমলের কথা বললাম ওটা পরে তারপর সুরা কাফিরুন পড়েন সমস্যা নাই তারপর আয়াতুল কুরসি পড়েন অথবা আয়াতুল কুরসি আগে পরে পড়েন মোট কথা হলে কাফেরুন পড়লেই চলবে আর ঘুমানোর আগে আরো কিছু আমল রয়েছে এবং এমন একটা দোয়া রয়েছে ঘুমানোর আগে যে এই দোয়াটা পড়তে হবে সব শেষে মানে যত দোয়া পড়বেন যত আমল করবেন সব শেষে এই দোয়াটা পড়তে হবে ওই দোয়াটা যদি পড়ে ঘুমায় যেতে হবে ওই দোয়াটা পরে ঘুমাইলে সে যদি ওই অবস্থায় মারা যায় তাহলে ইমানের রূপে মৃত্যুবরণ করবেন দোয়াটা খুব সুন্দর দোয়াটা শিখে নিতে পারলে ভালোই তারপরে তারপরে ঘুমানোর আগে আরো অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেত্রিশ বার করে আছে বার আল্লাহু আকবার বলা এই যে সুন্দর সুন্দর আমলগুলো আছে উযু করে ঘুমানো এরকম এটা যদি শিখে নিতে পারেন তাহলে খুবই ভালো যদি চান একটা করে আমাদের থেকে শিখে নেবেন ওই দোয়ার বইতেও আছে আমল করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেয় তখন আল্লাহর নৈকট্য অতি সহজে অর্জন করা সম্ভব কিন্তু এই আমল তো মানুষে করে না মানুষের তো পাশে তো পড়ে না আমল তো দূরের কথা তা আলহামদুলিল্লাহ আমল করেন এবং কোরআনটা পড়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন কোরআন পড়া ফরজ বাংলা দেখে পড়া ঠিক না ইউটিউব চ্যানেল বাদ দিয়ে কোরআন পড়েন কোরআন শিখার অনেক গ্রুপ আছে আজকে আলিফ শিখবেন দরকার পরে কালকে বা শিখবেন পর দিন শিখবেন আলিফ আর বা একসাথে মিলাইলে কি হয় এই তো আপনি কোরআনে হাফেজ হয়ে গেলে তিন দিনের মধ্যে আল্লাহ আপনাকে তো হবে দেয় হাবেজে কদিন লাগা আব ভাই ইনশাআল্লাহ আপনাকে আলিফ শিখবেন দরকার পরে এক বছর মধ্যে আলিফ শিখবেন দুই বছরে বা শিখবেন তিন বছরে শিখবেন তা তা আলিফ বা তা এই তো হয়ে গেল আপনার তিন সেকেন্ডে এরে তিন বছর আল্লাহ আপনাকে তাওহিদ দিয়ে সুন্দরভাবে শিকার শিখরে চেষ্টা করলেই উপায় হয় আর অলসতা করার সময় না জীবন যা চলে গেছে গেছে এখন বাকি জীবনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তাওফিক দান করুন আমিন হাজা ওয়া সালাতুরা নাবিয়্যি আমাদের সালাম আলাইকুম ত